লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওয়েলকাম ইয়ং গার্ল। তোমরা কোথায়? তোমার মাকে কেন জিজ্ঞেস করছো? আমি বলছি, তুমি, তোমার মা আর তোমার বাবা এখন হেলে। কিন্তু একটা প্রবলেম আছে। এই লোকটার একটা কথাও তুই শুনবি না গুগলি। এই লোকটা একটা জঘন্য লোক। কি বলছেন আপনি? আমি আরো চাইছি যে আপনাদের তিনজনকে একসাথে উপরে পাঠাতে, তা না আপনি আর একটাও বাজে কথা বলবেন না। আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনি আমাদের কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। দেখা যাক আমি কি করতে পারি। যা তো, মাইকটা নিয়ে আয়। মা, এই লোকটা কি করতে চাইছে আমাদের সঙ্গে? এই লোকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির ব্যবসা করে। এই লোকটা বুড়ো ছেলেকে এখানে ধরে নিয়ে এসছে, আর এখন আমাদের টোপ হিসেবে ব্যবহার করতে চাইছে, যাতে আমাদের আওয়াজ শুনে তোর বুড়ো ছেলে এখান অবধি চলে আসে। গুগলি, আমরা একদম চুপ করে থাকবো। আমাদের সঙ্গে যাই করুক না কেন, আমাদের যতই কষ্ট হোক, আমরা কিন্তু কোনো আওয়াজ করবো না, ঠিক আছে? জেনে বুঝে কিন্তু মানুষটাকে বিপদের মুখে টেনে আনবো না আমরা। আরে টেনে আনতে আপনারা বাধ্য, না হলে এমন একটা ইনজেকশন পুশ করব, শরীরের প্রত্যেকটা শিরায় বিষের যন্ত্রণার মতো ছটফট ছটফট করবে। যা, ইনজেকশনটা নিয়ে আয়। মেয়েটাকে আগে দে। গুগলির গণনা এখানে কি করে? না না, ওদের কোনো ক্ষতি হতে আমি দেব না, কিছুতেই না। তো আমার স্ত্রী আর মেয়েকে ধরে এনেছিস, হ্যাঁ? তোদের এতবার চল এবার। তোর বউ আর তোর মেয়ের জন্য খুব দরদ না? ওই জন্য তো স্যার ওদেরকে তুলে এনেছে। চল এবার, চল চল চল। ছাড়ো গুগলিকে, খারাপ হয়ে যাবে কিন্তু, খুব খারাপ হয়ে যাবে। এই দেখো, এই দেখো, আমাদের কিচ্ছু করতে হলো না, অথচ আপনারা কি মিষ্টি করে একটা আর্তনাদ করে দিলেন। আই হোপ আপনার হাজবেন্ডকে আপনি খুব শীঘ্রই দেখতে পাবেন, খুব শীঘ্রই। চল চল চল। বুড়ো ছেলে, এসব ইমোশনাল সিন দেখলে বড্ড কষ্ট হয়। এই ওনাকে বেঁধে ফেল। ছাড়ো ইন্দ্রবাবুকে, ছাড়ো ইন্দ্রবাবুকে। ছাড় বলছি, ছাড়ো, ছেড়ে দাও ইন্দ্রবাবুকে। ছাড়ো বলে চলে রে, খুব খারাপ হবে বলে দিলাম, খুব খারাপ হবে, ছেড়ে দাও। ছাড়ো বলছি। হাত বাদ। মিতুল, তুমি এখানে কেন আসতে গেলে? তুমি কি ভেবেছিলে তুমি একা একা এখানে কষ্ট পাবে আর আমি ঘরে বসে থাকবো? ইন্দ্রবাবু যেখানে, মিতুলও সেখানে, আর তোমাদের মেয়েও সেখানে। মরতে হলে তিনজন একসাথে মরবো। না গুগলি, আমরা মরবো না। না, বড্ড কথা বলো তো এরা। ডাক্তার বাবু, আমি ভোলে বাবার ভক্ত, আমিও আপনাকে বলছি আপনি কিচ্ছু করতে পারবেন না। আমরা এখান থেকে বেরোবই, আমরা কিছুতেই মরব না। মরতে তো আপনাদের হবেই, তবে একটু পরে। এই শোন না, আমি ওনাদের তিনজনের অপারেশন একসঙ্গে করব। যা বেড রেডি কর। গুগলি, মিতুল, মিতুল পাওয়া গেল? তোদের কাউকেই তো খুঁজে পাচ্ছি না। কলি, ওখানে কেউ নেই। কোথায় গেল বলো তোরা? আরে ভুলটা আমাদেরই, ওদের মা মেয়েকে একা ছাড়া কখনই উচিত হয়নি আমাদের। এখন কি করবো আমরা? আপনি এক কাজ করুন, আপনি ওনাকে ফোন করে এখানে আসতে বলুন, এখানে একসঙ্গে থাকাটা অনেক সেফ। হ্যাঁ, তাই করছি। আগে ফোনটা ধরো, ফোনটা ধরো আগে। অর্কদা, তুমি ছাড়ো এটা, ফোনটা ধরো। হ্যালো। হ্যাঁ মিতুল, শোনো, তুমি আর গুগলি কোথায়? আচ্ছা শোনো, আমরা একটা বড় খবর পেয়েছি। ডক্টর সঞ্চয়ন দত্ত, উনি একেবারে নির্দোষ। মেন কালপ্রিট শুভব্রত চৌধুরী। আর শোনো, এই ডক্টর সঞ্চয়ন দত্ত উনি কিচ্ছু করেননি, উনি আমাদের সবটা জানিয়েছেন। এত বছর পর সঞ্চয়ন সব বলে দিল। ওই শুভব্রত চৌধুরী প্ল্যান করে সবকিছু করেছে। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ? ফোনটা দিন, আমার ফোনটা আমাকে ফেরত দিন। অর্কদা, অর্কদা শুনতে পাচ্ছ আমার কথা? ফোনটা দিন। হ্যালো, হ্যালো মিতু, ফোনটা কেটে গেল। ফোনটা, ফোনটা দিন আমায়। আমার স্ত্রীকে ছেড়ে দাও। ছাড়ো আমাকে, ছেড়ে দাও, ছাড়ো আমাকে, ছাড়ো। মিতুল না, মিতুল গুগলি, গুগলি গুগলি, গুগলি, মিতুল মা, মিতুল মা বাঁচাও, মিতুল মা। এই বাঁচাও কে? तो more dangerous. इन्हें अपना कर क्यों disturb कर रहे ना? Fantasy stop कर दिए ची. अपने अपना हाथे बाथरूम के लिए दिए चलें. Seriously. আমি আরো সাংঘাতিক আপনার যা করার আপনি করে নিন আমাদের এখানে আপনি ধরে রাখতে পারবেন না আপনি ধরা পড়বেনই তাই নাকি আপনারা তিনজনই তো এখানে তা কে ধরবে বলুন তো অর্কদা ফোন করেছিল ফোনের লোকেশন ধরে অর্কদারা ঠিক এখানে পৌঁছে যেতে পারবে বলেছেন তো এই ব্যাপারটা আমার একদম মাথায় আসেনি থ্যাংক ইউ সো মাচ এক কাজ কর তিনটে ইঞ্জেকশন রেডি কর না ওদের কিচ্ছু করবেন না যা করার আমার সাথে করুন ওদেরকে প্লিজ ছেড়ে দিন প্লিজ তুমি চুপ করো তুমি কেন কথা বলছো এসবের মাঝে আচ্ছা আপনি কেন করছেন এসব হ্যাঁ করছেন বলুন তো কি করেছি আপনাদের আমরা আপনার কি ক্ষতি করেছি কেন করছেন আমাদের সাথে এরকম আপনারা তিনজনই কি ফিট বলুন তো আসলে কি জানেন তো আমার বিজনেসে আপনাদের মতো ফিট মানুষই দরকার আপনি একটা সাইকো ফুল সাইকো আমি যদি পারতাম না আপনাকে এই দেখো বাবা মা মেয়ে তিনজন মিলে আমার ডেরা এসে আমাকে থ্রেট করছে ঠিক হচ্ছে না এটা আই ফার্স্ট ইনজেকশনটা দিয়ে দেয় আমাকে ধরতে আসবে তো আসুক দেখি কে আসে আমাকে ধরতে কি বললো মিতুল শোনো না মনে হলো ওর হাত থেকে ফোনটা কেউ কেড়ে নিল মিতুল চিৎকার করছিল কিন্তু ওরা কোথায় আছে কিছুই তো বুঝতে পারলাম না আমি জানতাম এরকমই কিছু একটা হবে এবং আমি নিশ্চিত জানেন আমি নিশ্চিত যে ওকে শুভব্রতর লোকজন ধরে নিয়ে গেছে কি বলছেন কি আপনি শুভব্রত চৌধুরী লোক এসে ধরে নিয়ে গেছে হ্যাঁ একদমই তাই আমি বলেছিলাম না ওর হাত অনেক লম্বা এক মিনিট তার মানে কি এখন ইন্দ্র মিতুল আর গুগলি একই জায়গায় রয়েছে আমি এক্ষুনি ওখানে যাব ওই লোকটাকে আমি খুঁজে বের করবই ওই লোকটার জন্য ফালতু আমি অপরাধী হয়ে থাকতে পারবো না দাঁড়াও তাড়াহুড়ো করো না আমাদের পুলিশের সাহায্য নিতে হবে এই সাহায্যটা আগে নিলে আজকের এই বিপদটা হতো না কি ম্যাডাম আপনারা আর অসীমা ম্যাডাম আপনি প্লিজ কিছু একটা করুন এবার ওরা মিতুল গুগলি দুজনকে তুলে নিয়ে গেছে হ্যাঁ এটা তো হওয়ারই ছিল আপনারাই তো পাকামি করেছেন আপনাদের তো উচিত ছিল পুলিশকে আগে ইনফর্ম কর আর দুঃখের বিষয় এটাই যে অসীমা দিও এটার মধ্যে ইনভলভড কিন্তু ম্যাডাম আমি তো নিজেই আপনাকে পড়ে এটা আপনি বাধ্য হয়ে করেছেন কারণ আপনি জানতেন যে এটা না করলে আপনি নিজেই ফেঁসে যাবেন আপনি এটাও বুঝেছিলেন যে মিতুল্লা এরপর বিপদে পড়তে পারে না হলে তো আমাকেও বাইপাস করেছিলেন আসলে আপনারা সবাই ভুল করেছেন আপনারা অন্যায় করেছেন আপনারা আইন ভঙ্গ করেছেন আপনারা যদি আগে আমাকে বলতেন তাহলে আমি ঠিকঠাক সময় মতো আসতে পারতাম এক মিনিট আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি আপনি কি ইনসেন হাউ ডেয়ার ইউ টু টক টু মি লাইক দিস এরকমই কথা বলছেন আপনি ম্যাডাম তিনটে মানুষ চরম বিপদের মধ্যে পড়ে আছে আর আপনি এখানে এসে আমাদের খুঁত ধরছেন না অদ্ভুত আপনি আগে আমাদের খুঁত না ধরে ওই মানুষগুলোকে খুঁজে বের করুন তারপরে আপনি যা বলবেন আমরা শুনি আপনি একটু জ্ঞান দেওয়াটা বন্ধ করবেন আচ্ছা শুভতি ঠান্ডা হোক ম্যাডাম এবার বলুন তো আমরা কি করব অর্কদা তুই এক্ষুনি মিতুলকে ফোন করলি না হ্যাঁ তাহলে আমরা ওই নাম্বার ট্র্যাক করে ওই লোকেশনে তো যেতে পারি অসীমাদি আপনি এক্ষুনি ফোনটা ট্র্যাক করার ব্যবস্থা করুন ওকে ম্যাডাম হাতে একদম সময় নেই ওদের জ্ঞান ফেরার আগে এখান থেকে শিফট করতে হবে ফার্স্ট এই তো এই লোকেশনটাই, একদম সময় নষ্ট করা যাবে না, কেউ কিছু বোঝার আগে আমাদের চার্জ করতে হবে। ম্যাডাম বলছি যে মিতুলকে একবার ফোন করলে হয় না? আরে এখন ফোন করলে তো ওরা আরো বেশি অ্যালার্ট হয়ে যাবে। উফ, আপনারা না কথা বলে বড্ড সময় নষ্ট করেন, আমি এগোচ্ছি, আপনারা আসুন। এই যে ছোকরা, এটাকে কাটাকল বস্তি ভেবো না। অসীমাদি একদম ঠিক বলেছে, আমার অর্ডার ছাড়া কেউ মুভ করবে না। ফলো মি। এদিকে না, এদিকে। কই, এখানে তো কেউই নেই। আচ্ছা ম্যাডাম, ওদিকের ঘরটা দেখলে হয় না? হ্যাঁ চলুন তো। মিতুলরা এখানেই ছিল, আমরা এখানে আসার আগে ওদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, ঘরের অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে। হে ভগবান, এবার ওদের পাবো কি করে? কোথায় আছে ওরা? এখনই ভেঙে পড়বেন না, আমাদের একটা অ্যাডভান্টেজ এখনো আছে, সেটা হলো মিতুলের ফোন। আমার মনে হয় না মিতুলের ফোনটা এখনো অন আছে, তাও আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ ম্যাডাম, আমি করছি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। ম্যাডাম সুইচ অফ বলছে। এই তো জ্ঞান ফিরেছে। আসলে আমি এতক্ষণ আপনাদের গান ফেরারই অপেক্ষা করছিলাম। ওয়েলকাম টু মাই নিউ ডেন। ভাবলিস তখন আপনি ওই লোকেশন ট্র্যাক করার কথাটা বলেছিলেন, তাই আমাকে সঙ্গে সঙ্গে অ্যাড্রেসটা চেঞ্জ করতে হলো। আচ্ছা বলুন তো, এই নতুন ওটিটা আপনার কেমন লাগছে? আপনি আমাদের যত দূরে নিয়ে যান না কেন, যে গোপন ডেরাতেই রাখুন না কেন, আমরা এখান থেকে বেরোবই। একটা কথা মাথায় রাখবেন, আমার ভোলে বাবা সব সময় আমার সঙ্গে আছে। ভোলে বাবা? আপনার ওই ভোলে বাবাকে আমি এ পর্যন্ত পৌঁছতেই দেব না। তার আগে আপনাদের তিনজন আর অপারেশন স্টার্ট করে দেব। কিন্তু ম্যাডাম এবার আমরা কি করব? মানে মিতুলকে খুঁজবো কিভাবে? দেখলেন তো, আপনাদের নিজেদের প্ল্যানিং এ কাজ করার জন্য আমাদের কত বড় একটা বিপদ হয়ে গেল। তো আচ্ছা মুশকিল, আপনি আবার আমাদের উপর ব্লেম করছেন। আগে দেখুন আপনারা কিছু করতে পারেন কিনা। শুভ প্লিজ চুপ কর। অসীমাদি আপনারা কিছু একটা করুন। চেষ্টা তো করছি, কোনো একটা ক্লু যদি পেতাম। আমার হিসাব কিন্তু দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে। কি হিসাব পেলে তুমি? ম্যাডাম আমি বস্তির ছেলে, ধান্দাবাজি বুঝতে আমার বেশি সময় লাগে না। আমার কিন্তু মনে হচ্ছে ওই সঞ্চরণ ডাক্তার এবার গল্প হয়ে যাবে। মানে কি বলছো তুমি? ভালো করে ভেবে দেখুন, আমাদের এখানে আসার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সব শুদ্ধ কেটে পড়ল। ওনার শেষ প্রমাণটা কি? আর এই যে অনেক জলগোলা করেছো, কিছু বলার থাকলে স্পষ্ট করে বলো, নয়তো। ম্যাডাম ছোটবেলা থেকে আমি এই ফিল্ডে আছি, এখানে সব গল্প মিটিয়ে দিয়ে ওরা গেছে এবার প্রমাণ লোপাটের খেলা খেলতে। মানে এবার ওই শুভব্রত সঞ্চয়ন ডাক্তারকে রাস্তা থেকে সরাবে। ও মাই গড, ডক্টর সঞ্চয়ন দত্ত? মানে কি বলছো তুমি? আমি তো বেরোনোর আগে বারবার ওনাকে আমাদের সঙ্গে থাকতে বললাম, কিন্তু উনি বললেন যে উনি আর এসবের মধ্যে জড়াবেন না। আমার কোনো কথাই শুনলো না। তার মানে শুভব্রত চৌধুরী এবার সঞ্চন দত্তর উপর অ্যাটাক করবে? না না, ব্যাপারটা এতটাও সহজ না। এই ছেলেটার কথা বিশ্বাস করলে হবে না, আমাদের কিছু একটা করতে হবে। আমি দেখছি কি করা যায়। এই যে ম্যাডাম, এই নিয়ে অন্তত 10-15 বার দেখছি বললেন, কি দেখছেন বলুন তো আপনারা? আপনাদের সব আইনের নিয়ম কানুনে চললে হয়ে গেল। তুমি একদম আমার সঙ্গে গলা তুলে কথা বলবে না, আর আপনাদেরকেও বলছি আইন নিজের হাতে তুলে নেবেন না। আমাদের উপর ভরসা রাখুন, আমরা ঠিক ওনাদের খুঁজে বের করবো। অসীমাদি, চলুন। আমি আপনাদেরকে বলছি, এই ম্যাডামের পেছনে পড়ে থাকলে কিন্তু আমাদের আরও লেট হবে। দেখো শিবা, এটা তো বুঝতে পারছো, ওই শুভব্রত চৌধুরী ওই লোকটা ডেঞ্জারাস। এখন যদি আমরা কিছু করতে যাই, এই খবরটা ওনার কানে পৌঁছে যায় না, তাহলে উনি মিটুলদের আরও বড় ক্ষতি করতে পারেন। পুলিশরা খোঁজা শুরু করলে খবর পাওয়ার চান্স বেশি, কিন্তু যদি আমরা কাজ করা শুরু করি তাতে সুবিধা হবে। আচ্ছা, কি করার কথা বলছো তুমি? আমাদের ওই সঞ্চন ডাক্তারকে টোপ হিসাবে ব্যবহার করতে হবে। টোপ হিসাবে মানে?